গুড মর্নিং এভরিবডি, নতুন দিন, নতুন সকাল, নতুন গেঞ্জি, গোপী গাইন বাঘা বাইন উইথ ভূতের রাজা দিল। আজকে বলেছিলাম কালকে রাত্রে তোমাদের যে আমাদের এক বান্ধবীর জন্মদিন আছে এবং সে আসবে না আসবে না করেও কাটাচ্ছিল, তো তাকে দাবড়া নেওয়া হয়েছে যে আসতেই হবে নাহলে বাড়িতে হামলা হবে। তো হোয়াট এভার, সে আসবে আশা করি, নাহলে তো বাড়িতে আছেই যাবো। ওর জন্য কিছু গিফট কেনা হয়েছে, কালকে তোমাদের দেখিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে 6:10 মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যাবে, শেডিউল করা আছে, ইটস বিন স্কেডিউলড অলরেডি। সো দেখা যাক কীরকম লাগে ওদের, পছন্দ হয় কি না। আশা করি পছন্দ হলেও হতে পারে। পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, কেন যাচ্ছে, ওদিক দিয়ে ট্যাক্সি আসছে, তো লেটসি আমরা যাই ওয়ার্কআউট সেশনে যেখানে আমরা রোজ মিট আপ করি, সেখানে যাই, সেখানে গিয়ে তারপরে ওদেরকে গিফট দেওয়া হবে। ওরা আমায় দিয়েছিল তাদের ছোটো প্যাকেট, আমার প্যাকেটটা বড়, আমার প্যাকেটটা বড়। সো ডাজন্ট ম্যাটার, গিফট ইজ এ গিফট, ছোটো হোক বড় হোক মাঝারি হোক, মন থেকে কিছু দেওয়া মানে দ্যাট ইজ অনেস্টলি আ ভেরি ট্রু গিফট। তো আমি আশা করব ওদের এটা পছন্দ হবে। আর লুক অ্যাট দিস, জাস্ট লুক অ্যাট দিস, জাস্ট লুক অ্যাট দিস, কি অসাধারণ লাগছে। সূর্য এখনো ওঠেনি, ইটস নট দেয়ার, ইটস নট দেয়ার আপ ইন দ্য স্কাই, কুয়াশা রয়েছে, বাট ভালো লাগছে। ইভেন ইভেনচুয়ালি আমি কোনোদিন হাফ কেজি পড়ি না, আই ডোন্ট প্রেফার, রোগা তো হাফ কেজি পড়লে আমার খারাপ লাগে না, মানায় না, বাট খারাপ লাগছে বলে মনে হচ্ছে না, পরে এদিকে পারে পাপাতা গেঞ্জি। সো লেটসি সবাই কী বলে আমার নতুন গেঞ্জি দেখে কী বলে ওরা, অ্যান্ড আর কি, চলো গিয়ে কথা হবে, ঠিক আছে, তব তক কে লিয়ে টেক কেয়ার, বাই বাই, হ্যাভ আ ভেরি গুড মর্নিং গাইজ, সুপ্রভাত। লেক বন্ধ বলে ভাববেন না যে আমরা হেঁটে হেঁটে কোথাও বাড়ি চলে যাচ্ছি বা কিছু, আমরা যে রেটে হাঁটছি তাতে লেকে মোটামুটি আমরা যা হাঁটি সেই তুলনার হাঁটা হচ্ছে। 1.5 কিলোমিটার তো আরামসে হেঁটে ফেলেছি ততক্ষণে, এবং সবাই হাঁটছে, এভরিবডি এভরিবডি ইজ ওয়াকিং, ঠিক আছে। আমি অল অফ দেম সবাই হাঁটছে। আমরা এখন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি লেক কালীবাড়ি মন্দিরের দিকে মায়ের দর্শনের জন্য, সব আসবে লেক কালীবাড়িতে। এখান থেকে দেখতে পাচ্ছি ভিড়, এখান থেকে দেখতে পাচ্ছি ভিড়। যদিও আমাদের কালকে পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু আজকে যেহেতু শ্রেয়সীর জন্মদিন, জয়ন্ত হয়তো পুজো দেবে, জয়ন্ত নিজের বউয়ের জন্য পুজো দেবে, সেখানে আমরা যাচ্ছি পুজো দেখতে এবং মায়ের দর্শন পেতে। তো এরপরে ভিডিওটা এখান থেকে বন্ধ করে দেবো, মারাত্মক ভিড় দেখে ওখানে অ্যালাউ করবে না, ঠিক আছে, পরে কথা হবে, টাটা বাই। তখন যেরকম বললাম যে আমরা মা কালীর মন্দিরে যাচ্ছি, ওখানে শ্যুট করতে দেবে না, তো সবে সবে মন্দির খুললো, মন্দির খুলে মায়ের আরতি হলো, মায়ের আরতি হওয়ারটা দেখলাম, খুব সুন্দর লাগলো। তারপরে টাইম হয়ে যাচ্ছিলো, ওদের অফিসে টাইম হয়ে যাচ্ছিলো, এর আমাদেরও কাজের টাইম হয়ে যাচ্ছিলো বলে আমরা ওখান থেকে বেরিয়ে চা খেয়ে তারপরে সোজা যে যার বাড়ির দিকে চলে এলাম। জাস্ট বাড়িতে ঢুকছি, এখন অবধি বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে হাত পা মুখ ধুয়ে বসেছি, এবার একটু চা জল খাওয়ার খাবো, খেয়ে তারপরে কাজকর্মে লাগা যাবে, ঠিক আছে। তো যাই না এরপরে আগামী কী দেখা কী হবে, কী প্ল্যান হবে না হবে, যাই হোক না কেন তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, তোমাদের দেখাবো। তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আজকে সকালবেলা কালকে যে দোকানে গিয়ে আমি জামা কাপড় কিনে আমরা ইয়ে করেছিলাম, বই ফই কিনেছিলাম, ওগুলো আমরা আজকে সকালে শিডিউল করেছিলাম, ওটা আপলোড হয়ে গেছে, ওটা তোমরা দেখো, দেখে তোমাদের কীরকম লাগে লাইক বাটনে জানাও আমাকে, কমেন্টসে জানাও আমাকে, ঠিক আছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি এই ধরনের ভিডিও আমি আরও বানাবো। আর
আজকে যা জন্মদিন ছিল তার খুব পছন্দ হয়েছে গিফটসগুলো। হ্যাঁ, তো সেটাই বড় কথা, গিফট ছোট হোক বড় হোক সেটা ইম্পর্টেন্ট না, গিফটটা মন থেকে দেওয়া হয়, সে ছোটই দাও বড়ই দাও সেটা পছন্দ হওয়াটাই ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু চা জল খাওয়ার খাই, খেয়ে একটু ল্যাদ তো খাওয়া যাবে না, কাজ আছে তো সেগুলো একটু করি, করে পরে আবার কী হবে আবার দেখা হবে নিশ্চয়ই। চলো পরের প্ল্যান তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করবো। টাটা। এসে গেছি ডিক্যাথলনে, ডিক্যাথলনে এই যে আমার সাথে বসে আছে, আমরা এখন চারিদিকে জুতো দেখছি, দেখাচ্ছি চারিদিকে জুতো, আমরা জুতো দেখছি এখন চারিদিকে, এটা কি জুতো? এটা একটা জুতো, ডাবল কালার জুতো, গ্রে আর অরেঞ্জ, আমি জানি না এটা কি জুতো, কিন্তু খুব কমফোর্টেবল। কমফোর্টেবল? হুম, প্রচন্ড কমফোর্টেবল। আচ্ছা ঠিক আছে, আমরা এখন জুতো দেখি, দেখি আপনাদের আবার দেখাতে থাকবো যেরকম যেরকম হবে। ঠিক আছে, শিওর। কিরম সামনে জায়গা আছে? দেখি সামনে জায়গা নেই, মোজা পড়লে আরো টাইট হয়ে যাবে। আপনি চিত্র করবেন? এটা পর তাহলে বুঝতে পারবেন। এবারে আমরা এখন এসে বসেছি ফোরাম মলে, ফোরাম মলে আসলে মেয়ে কিছু খাবে, মেয়ে অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, মেয়ে কিছু খাবে তো সেটার জন্য এসে বসেছি। ও দেখা যাক কী আসে, প্রচণ্ড ঠান্ডা, সাংঘাতিক এসি চলছে, এখন কী আসে না আসে, অর্ডার অনেকক্ষণ করেছে বাট আমি জানি না কী এত দেরি করছে কেন। ঠিক আছে আসুক, গেলে দেখাবো কী খাবার আসছে। ঠিক আছে চলো, খাচ্ছে পিৎজা, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক স্টাইল পিৎজা, যাই হোক দাবাটা কীরকম জানি না, না দরকার নেই, থ্যাংক ইউ। আর সাথে এখানে এসছে লঙ্কা, লঙ্কা দেওয়া শ্রিম্প, চিকেন পেরি পেরি, ও আচ্ছা চিকেন শ্রিম্প, বেকার খেতে এসব খাবেন না, পয়সা নষ্ট করে এইসব খেতে আসবেন না এখানে, এর থেকে বাড়িতে রুটি তরকারি খাওয়া অনেক ভালো, কিংবা কিছু না হোক চিকেন রোল হাজি সাহেবের অনেক ভালো। বাড়ি যাচ্ছি, বাড়ি বাড়ি, ভালো লাগছে না, জঘন্য, কেন যে লোকে বেরোয় কে বাড়ি, বাড়িতে ভালো লাগে কিন্তু বেরোতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না, একদমই ভালো লাগে, বাড়ি গেলাম, টাটা।